ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে মহাশিবরাত্রি, আর আজ আমি সকাল সকাল পুজো দিতে এসেছি। দেখো, মন্দিরে এলাম। মন্দিরে এটা হচ্ছে ঢোকার রাস্তা, খুব সুন্দর করে সাজিয়েছে, আর চারিদিকে দেখো ভালো ভিড় আছে। আজকে আমার শরীরটা খারাপ, শুধু আজকে না, বেশ কিছুদিন ধরেই আমার শরীরটা খারাপ, সেই জন্য আমি সারাদিন উপোস করে থাকতে পারবো না, তাই তাড়াতাড়ি একটু পুজোটা দিতে এলাম। কিন্তু এখানে এসে দেখছি এখানে প্রচুর ভিড়, প্রচুর লোকে এখন এসছে পুজো দিতে, তো লম্বা লাইন পড়ে গেছে। তোমাদেরকে দেখাবো যে কত বড় লম্বা লাইন হয়েছে। এদিকে দেখো গঙ্গার ঘাটে এত ভিড়, এদিকে দেখো লম্বা লাইন, তো এত বড় লম্বা লাইন হয়ে গেছে। আমি কতক্ষণ লাইনে দাঁড়াতে পারবো জানি না, কারণ আমি উপোস করে আছি, কিন্তু আমার শরীরটা খারাপ, তো বেশিক্ষণ লম্বা লাইনে দাঁড়াতে পারবো কিনা জানি না, তবুও দেখা যাক কতক্ষণ দাঁড়াতে পারি। চলো, আমিও লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজোটা দেবার জন্য তাড়াতাড়ি। যাও, অনেকটা বড় লম্বা লাইন আছে, দেখা যাক কতক্ষণে পুজো দেওয়া যায়। তার মধ্যে চলো তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিই। এই মন্দিরে আমি আগেও এসেছি পুজো দিতে, তখন মন্দিরটা অন্যরকম ছিল, এই মন্দিরটাকে আবার নতুন করে করা হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে মন্দিরটা, আর মন্দিরটার গঙ্গার পাড়েই একদম এই মন্দিরটা, তো আমি এখানে প্রায়ই পুজো দিতে আসি। অবশেষে মন্দিরে ঢুকতে পারছি, মন্দিরের সামনে এসে গেছি। দেখো সামনে শিবলিঙ্গ আছে, প্রচুর ভিড় ভিতরে, আর ভিতরে ক্যামেরা করা যাবে না আজকের দিনে, তাই আর আমি তোমাদেরকে ভিতরটা দেখাতে পারবো না। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার শরীরটা একটু অসুস্থ লাগছিলো, তাই আমি এখানে বসে গেছি। খুবই ক্লান্ত লাগছে, আমার শরীরটা একদম ভালো লাগছিলো না, তাই এখানে একটু বসে গেলাম, আর একটু জলও খেয়ে নিয়েছি আমি। তো চলো এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, কারণ একদম ভালো লাগছে না আমার শরীরটা। সন্ধ্যেবেলা আবার এলাম মন্দিরে, দেখো মন্দিরটা অনেক ফাঁকা আছে। সন্ধ্যেবেলা মন্দিরে আসার একটাই কারণ, আমি প্রতি বছর শিবরাত্রিতে সন্ধ্যেবেলা মন্দিরে প্রদীপ জ্বালাই, তো এবছরও সেই জন্যই এলাম। শরীরটা খারাপ ছিল কিন্তু তবুও এলাম, যেহেতু আমি এটা প্রতি বছর করি, তো এবছরও সেটা করতে খুব ইচ্ছা করছিল, তো এটা না করলে ভালো লাগছিলো না, তো সেই জন্য মন্দিরে প্রদীপ জ্বালানোর জন্য এলাম। আর প্রদীপটা কিন্তু ঘিয়ের প্রদীপ, ঘিয়ের প্রদীপ আমি প্রতি বছর শিবরাত্রিতে মন্দিরে জ্বালাই, যে কোনো মন্দিরে গিয়ে, তো সেই জন্য এবছরও এলাম এই প্রদীপটা জ্বালানোর জন্য। সকালবেলা এসেছিলাম পুজো দিতে, তো বেলা হয়ে গেছিলো, অনেক লাইন ছিল, তোমাদেরকে দেখালাম, তো অনেক বেলা হয়ে গেছিলো, সেই জন্যই বাড়িতে গিয়ে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ তোমাদেরকে বলেছি যে আমার খুব শরীর খারাপ, মানে কিছুদিন আগে থেকেই আমার প্রচণ্ড শরীর খারাপ আছে, তো সেই জন্য আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তো সেই জন্য আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তো সন্ধ্যেবেলা আমরা আবার মন্দিরে এসেছি, সেম মন্দিরে, দেখো পিছনে গঙ্গা দেখা যাচ্ছে, আর দারুণ সুন্দর লাগছে, চারিদিকে আলো, দারুণ করে সাজিয়েছে মন্দিরটা, জ্বালালাম, ধূপ জ্বালালাম, মোমবাতি দিলাম, তো এগুলো সন্ধ্যেবেলা করবো বলে আমি আবার এলাম। সকালে প্রচণ্ড ভিড় ছিল, তো সেরকমভাবে কিছু করা যাচ্ছিলো না, তো সেই জন্য আবার এলাম। তো চলো, সব কিছু মোটামুটি হয়ে গেছে, তো আজকে ভালোই হালকা হালকা ঠান্ডা আছে, তো সেই জন্য আমি এটা নিয়ে এসেছি, তো ভালোই ঠান্ডা আছে হালকা হালকা, আর বেশিক্ষণ আমরা এখানে থাকবো না। তো চলো, আজকে ব্লগ আমি এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে, যাতে যখনই আমি কোনো ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে।